আচ্ছা, বেশ কিছুদিন আগে আমি অনলাইনে ইবে থেকে একটা কোম্পানি, নাম হচ্ছে লাকি কি যেন ছিল, যাই হোক, ওদেরকে আমি অর্ডার করেছিলাম 75 ফিট একটা এক্সপান্ডেবল কেবল পাঠানোর জন্য। তো ওরা এটা পাঠিয়েছে, এক্সপান্ডেবল কেবল। আমি এটা এটার মধ্যে ছিল আর কি, এটার মধ্যে এটা এটার ভিতরে ছিল, এখান থেকে আমি কেটে বের করেছি। তো আমরা দেখব আজকে এটা কিভাবে কাজ করে আর এটা কাজটা কতটুকু করে, কিভাবে করে এটা দেখব। তো এটার জন্য আমাকে একটু পজ নিতে হবে, আমি আবার আসতেছি।
ট্যাপ লাগাইতে হবে মনে হচ্ছে। পানির প্রেশারটা পর্যন্ত এটা রাখতে পারে নাই, এটা সাথে সাথে ব্লো আউট হয়ে গেছে। আশ্চর্য ঘটনা, এটা আমাকে ভিজায় দিয়ে সব কিছু কী অবস্থা করছে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে যে, বাচ্চা কাচ্চা ছিল না এখানে, থাকলে এটা কেয়ামত। ওকে এটা ফেরত দিতে হবে। এটা খুলে দিই, এটাকে খুলে ফেলি, কারণ এটা ফেরত দিতে হবে তাকে। আশা করি এটা 3 সপ্তাহ 4 সপ্তাহ পর আসছে, তাও এটা হইতেছে একটা পানি পানির প্রেশার ধরতেই পারে নাই, এটা ফট করে এটা ছুটে গেছে। আল্লাহ একবার আল্লাহ বাঁচাইছে যে এটা ছুটে মুটে কোথাও কোনো ঝামেলা করে নাই। এটা এই এটার সাথে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিব। ভাগ্য ভালো যে আমি রে ভিডিও করছি, এগুলো ভিডিও না করলে কি অবস্থা হইতো। এই যে এটা খুলে এই যে এই অবস্থা, হ্যাঁ এটা এই অবস্থা কেমনি। আচ্ছা এটারে আমি রাখতেছি এখানে, তারপরে এদেরকে এটা ফেরত দিব। এটা এখানে রাখতেছি, এই পর্যন্ত এটার কাহিনী। তো ঠিক আছে।